সারা বছরই সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন অবসরপ্রাপ্ত সেনাকর্মী খানাকুলের অর্ণব সরকার। রবিবার স্বাধীনতা দিবসের দিনেও তাকে দেখা গেল একেবারে অন্যরকম ভূমিকায়। আন্দুল সাবয়েতে অসহায় মানুষগুলোর সঙ্গে ভাগ করে নিলেন স্বাধীনতার স্বাদ। তাদেরকে জাতীয় পতাকা ছাড়াও মিষ্টি এবং একটি করে ছাতা উপহার দিলেন। ফেরার সময় ওরা মারতে রাখতে নেই, মারতে রাখতে নেই মা মা এটা আজকে 15ই আগস্ট, এটা মিষ্টি নাও আর এই ব্যস্ত পরিস্থিতি নাও। হ্যালো, আজকে 15ই আগস্ট, আজকে ভারত স্বাধীন হয়েছিল। হ্যাঁ, অনেক বড় ছাতা এদিক ওদিক যেতে কাজে লাগবে, বুঝলে তো? ধরো 15ই আগস্ট আজকে এটা পড়বে। হ্যাঁ, মিষ্টিটা খাবে না ভাইপো? এখানে হাতি দাও একটা। আর ভালো থাকবে। আর এই ছাতাটা বর্ষাকালে স্বাধীনতা দিবস, হ্যাঁ মিষ্টি খাবে, মিষ্টি আসবে, মিষ্টি পাবেন, হ্যাঁ মা মিষ্টি খাবেন। ছাতাটা দিচ্ছি, এই মিষ্টি খেয়ে তোমার কাজে লাগবে ছাতা, আর এই মিষ্টিটা খেয়েও। হ্যাঁ, এরকম আর এই মিষ্টিটা আমি ছেলে না, তুমি দরকার নেই আজকে, প্লিজ দিই খাওয়া দরকার নেই, আজকে মিষ্টি খাও, তুমি তো বলতে তুমি তো বলতে নিয়ে খাও। ছাতাটা গায়ে দেবে। আমার নাম এক্স আর্মি অর্ণব সরকার। ওকে, আমি আর্মিতে সার্ভিস করি, এখন রিটায়ার্ড পার্সন। আচ্ছা, একটা প্রাইভেট কোম্পানিতে সার্ভিস করি। আচ্ছা, আর প্রতি বছরই এই দিনটা আমরা একটা ভালোভাবে উদযাপন করি। হ্যাঁ, কিন্তু আজকে দিনটা একটা আমার ডিউটি পড়ে গেছে, সেই জন্য আজকে দিনটা আমি বাড়িতে উদযাপন করতে পারছি না। তো আপনারা কীভাবে আজকে উদযাপন করছেন? আজকে দিনটা আমরা ভাবলাম যে এই যে মানুষগুলো আছেন, এই যে রাস্তায় যে মানুষগুলো আছেন, এনাদের যদি আমরা কিছু সেবা করে তাহলে সেই হিসাবে ভারত মায়ের কিছু সেবা করতে পারি, সেই উপলক্ষেই আজকের সেবা। সত্যি আপনাকে দেখে আজকে স্বাধীনতা দিবসের সার্থকতা আমরা বুঝতে পাচ্ছি। তো দাদা, এরকম আপনার তাহলে ভবিষ্যতের লক্ষ্য কী? ভবিষ্যতের লক্ষ্য যতটা পারি, যতটা সামর্থ্য, যতটা ভগবান চান, যত মানুষের সেবা করা যায়, ভারত মায়ের সেবা করা যায়, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। মেট্রো ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র ডেকোরেশন, এখানে সুলভ মূল্যে পাইকারি ও রিটেল কাউন্টারে সমস্ত ফার্নিচার বিক্রয় করা হয়। এছাড়াও ব্যাংক ফাইন্যান্সের সুবিধা আছে। স্থান গোঘাট বকুলতলা পাঁচা ভবন, হরগৌরী রাইস মিলের বিপরীতে। যোগাযোগ 9153559982 এবং 6294621258।